রিমোট কন্ট্রোলে ডাকা আন্দোলনে জনগণ সাড়া দিবে না। সাহস থাকলে দেশে এসে তারেক রহমানকে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত হাজারীবাগ থানার 14 ও 22 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন তিনি। এই প্রশ্নের জবাব আমি জানতে চাই, দেশটা ভালো চললে তাদের কেন মন খারাপ হয়ে যায়? তারা চায় ক্ষমতায় আসলে আবারও হাওয়া ভবন, তারা চায় ক্ষমতায় আসলে আবারও মাইনরিটি নিপীড়ন, তারা চায় আবারও ক্ষমতায় আসলে হত্যা খুনের রাজনীতি।